আসসালামু আলাইকুম ওয়া কাতু বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমরা ইলেকট্রিশিয়ানের কাজ করি দরজাটা লাগাই দাও এই দরজাটা লাগাও মাইক্রোফোনটা গলার মাঝে যায় না আমরা ইলেকট্রিশিয়ানের কাজ করি তো আমরা অনেকেই অনেক জায়গা থেকে কাজ শিখছি কেউ উস্তাদের কাছ থেকে শিখছি কেউ দেখে দেখে শিখছি কেউ ভিডিও মাধ্যম থেকে শিখছি অনেক অনেক জায়গা থেকে ইলেকট্রিক কাজ শিখছি তো সবাই ইলেকট্রিক কাজ শিখেন শেখান ইলেকট্রিক কাজ করে থাকেন আসলে ইলেকট্রিকের কিছু কিছু গুরুবিদ্যা আছে অনেকেই গুরুবিদ্যাগুলো মানুষকে শেখান না এটা ইচ্ছা করেই শেখান না তো ইলেকট্রিকের কিছু গুরুবিদ্যা আছে তো সেই বিদ্যাগুলো হচ্ছে খুব ছোটো ছোটো এগুলো আমরা সবাই জানি কিন্তু কেউ কাউকে শেখাই না বা সবাই এমনি অটোমেটিকলি জেনে যাই সেই গুরুবিদ্যাগুলো না জানার কারণে বা এই গুরুবিদ্যাগুলো খেয়াল না করার কারণে অনেক টেকনিশিয়ানরা রয়েছেন যে শুনবেন কাজ করতে গিয়ে মারা যায় ওই শোনা যায় ওই এল ইলেকট্রিশিয়ান কাজ করতে গেছে গিয়ে কিন্তু কাজের মধ্যে অ্যাক্সিডেন্ট হয়েছে শিখেছে ইলেকট্রিক শখে সে মারা গেছে তো গুরুবিদ্যাগুলো একদম সিম্পল ছোটো ছোটো টিপস ঠিক আছে ছোটো ছোটো টিপস এই টিপসগুলো উস্তাদরা কী কারণে শেখেন না যে এটি এমনিতেই মানুষটা শিখে যাবে কিন্তু এর আগেই যখন একটা মানুষ কাজ করতে যাবে তখন সেই কাজে সে অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায় তো আমি আমার এই ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজে আমি এই ধরনের ছোট ছোট টিপস আমি কিছুদিন ধরে শেয়ার করতেছি আপনারা আমার ভিডিওগুলো যারা দেখতেছেন তারা অবশ্যই ফলো করতেছেন তো আজকের ট্রিপ হচ্ছে যে এই যে ওই আমরা যখন একটি কেবল কানেকশন করি এই ধরনের কেবল আপনারা দেখেন আপনারা যদি আপনারা দেখতে পারছেন কি না এই যে এই এই যে কেবলটা তো আমি এটা ওকে পকেটে রাখলাম এই যে কেবলটা আমরা যদি এই কেবলটা যদি লম্বা থাকে আপনারা আপনারা কিন্তু আমার কথাগুলো খেয়াল করবেন এই কেবলের কালার হচ্ছে সাদা এই কেবলের কালার হয় সবুজ নীল হলুদ লাল কালা আরও বিভিন্ন ধরনের কালার হতে পারে এক কালার তার থাকলে এখানে যখন আমরা মাঝখানে যখন তার কানেকশন করতে আসব। তো আসার সময় অনেক সময় দেখা গেছে যে এই যে তারটা রয়েছে এই তারে যে কানেকশন দিব এখানে মনে করেন অনেক তার অনেক অবাঞ্ছিত কারণে ইলেকট্রিক ওয়ারিংয়ের মধ্যে ফরে থাকে একটা ঘর বা একটা দোকান বা একটা ফ্যাক্টরি বা কোনো মসজিদ পুরাতন যখন কাজ করে দে আগের ওয়ারিংগুলো থাকে তার উপরে কিন্তু নতুন ওয়ারিং করে সেইখানেও কিন্তু কারেন্ট অনিবার্যত কারণে থাকতে পারে ঠিক আছে তো এই গুরুবিদ্যাটা হচ্ছে কি আজকে আপনাদেরকে শিখাই তো আপনি যে ধরনের কেবল ইলেকট্রিক কেবল জয়েন দিতে গেলে যে প্রথমে যে কাজটা করবেন সেইখানে যে আপনার সাথে যে টেস্টারটি রয়েছে সেই টেস্টারটি দিয়ে চেক করবেন অনেক সময় টেস্টারটা আপনি যখন তারে কারেন্ট থাকে সেই এরপরেও কিন্তু টেস্টারটা জ্বলে না কিন্তু এইটাকে কেন জ্বলে না এই জিনিসটা আপনার বুঝতে হবে আপনারা যখন এই জিনিসটা না বুঝে কাজ করেন তখনই কিন্তু আপনারা বিপদের সম্মুখীন হন বা আপনারা অ্যাক্সিডেন্টের হতে পারেন তো আজকের ভিডিওগুলো শুধু আলোচনার হলেও ভিডিওগুলো আপনার দেখলে আশা করি আপনার জীবন বাঁচাতে পারে তো এই যে এই টেস্টার ডাইডার মধ্যে একটা ক্লিপ দিয়েছে এই ক্লিপটা দিয়েছে এই টেস্টারটা পকেটে দেখার জন্য এ ক্লিপটা দিছে আমাদের তো আরও টুলস রয়েছে আমাদের প্লাস রয়েছে স্ক্রু ড্রাইভার রয়েছে সব কিছু রয়েছে আরও ছোটো ছোটো ড্রাইভার রয়েছে আরও অনেক ধরনের টুলস আমরা আমরা ব্যবহার করি কিন্তু সবগুলির মধ্যে এই ক্লিপটা থাকে না আপনারা কিন্তু লক্ষ্য করবেন কোনো না কোনো জিনিস আপনারা সব কিছু জিনিসে আতান সেই জিনিসগুলা আতানির পরেও এই জিনিসটা লক্ষ্য করেন না এটা পকেটে রাখার জন্য এটা দিই কারণ না কি এটা পকেটে আপনি প্লাসটা পকেটে রাখলেন বা একটা নিচে রেখে একটু উপরে উঠলেন তো সেই ক্ষেত্রে কিন্তু প্লাসটা একজনের সাইলে মানে দিবে আর প্লাস ছাড়া আপনি জোড়া দিতেন না একটা তারের জয়েন দিতে হলে একটা প্লাস লাগবই তো এইটা যদি না থাকে তাহলে আপনি জোড়াটাই দিতেন না আর হাতে যারা দেয় তারা যেন এই কাজটা করে নেয় যে এই যে জিনিসটা এটার যে ক্লিপ মারা এটা পকেটে দেওয়া রাখার জন্য এটা পকেটে কেন থাকে এটা পকেটে এই কারণে থাকে এইটা যাতে এই পকেট থেকে টাস করে এনে সরাসরি চেক করা যায় এবার পকেট থেকে করে কোথাও যেন কুচা না লাগে যখন আপনি কাজ করবেন কোনো জয়েন্ট দিবেন তখন সবার আগে যে কাজটা করবেন সবার আগে আপনার এই ইলেকট্রিক যে কেবলটা রয়েছে সেই ইলেকট্রিক কেবলের যে জয়েন্ট টয়েন্ট রয়েছে বা এই জয়েন্টটা আপনার চেক করবেন তো জয়েন্টটা চেক করার জন্য অনেক সময় আপনার কিন্তু টেস্টার জন্য না আমি আজকে সরাসরি লাইভে দেখাবো টেস্টার আজকে তো হয়তো জ্বলবে এ দেখেন এখানে কারেন্ট রয়েছে আপনারা দেখেন কারেন্ট যে আছে দেখেন আমি আমার যে প্লাসলাইটটা রয়েছে সেই প্লাস্টলাইটটি অফ করে দিচ্ছি তখন হয়তো আপনারা দেখতে পারবেন এখন কিন্তু আপনারা দেখতে পারবেন এই যে টেস্টার জ্বলছে না একই আমি কিন্তু কিছু করতেছি না এখন অনেক কারণবশত অনেক সময় জ্বলে না আমি আমি একটা কোনো কিছু উপরে দাঁড়াই টেকনিশিয়ানরা তো অনেক সময় জুতা ফল হ্যাঁ আমি কিন্তু জুতা ছাড়াই কিন্তু এখন দাঁড়িয়ে আছি এখন আমরা দেখি এখনও জ্বলছে তো অনেক সময় রুদ্রের কারণে এখন জ্বলছে আগের চেতে একটু কম জ্বলছে ঠিক আছে তো এটার মধ্যে জ্বলে না এটার মধ্যে একটু জ্বলতেছে অনেক সময় আমি দেখছি সময় টেস্টারটা জ্বলে না তো কখন জ্বলে না সেই জিনিসটা আমি আপনাদের বলি এখন কিন্তু খাইয়া পেটটা বেরিয়ে আছি মনোরেন মানুষের শরীরের ভিতরে বেশি পরিমাণ যখন আর্থিং থাকে তখন এটা চলে। অনেক সময় আর্থিংয়ের পরিমাণটা একটু কমে যায় কারণ মানুষের ফানির যে পরিমাণটা আছে সেটা একটু কমিয়ে যায় বা অনেক সময় এডের মধ্যে আলো পরে টেস্টারের আলো পরে আর সেই কারণে এটা লাইটটা বোঝা যায় না তো এরপরে অনেক সময় আপনি জুতার পায়ে থাকে আপনি শুকনায় অবস্থানে থাকেন যে পানি কম খাইলে তখন টেস্টারটা জ্বলে না এই টেস্টারেই সেদিন কাজ করতে গেছি দেখি জ্বলে না তখন করবেন কি এটা নিশ্চিত হওয়ার জন্য একটা ওয়াল যদি থাকে ওয়ালটা হাত হাতে ধরবেন বা একটা লোয়ার জিনিস যদি থাকে তাহলে হাত দিয়ে ধরে আর্থিং দেবেন প্রয়োজন বুধে থেকে একটা মানে যে কোনো একটা হাত আর্থিংয়ে রাখেই তারটা এভাবে ধরবেন তাহলে এই আপনি শরীরটা যখন আর্থিং পাবে তখন কিন্তু এই টেস্টারটা হান্ড্রেড পার্সেন্ট জ্বলবে আর তাও যদি না দেওয়া যায় এভাবে আঙুলটা যে সাপ দেওয়ার আলো যদি পরে এই ভিতরে আপনি ইয়ন টেস্টারটা দেখবেন তো সবার আগে লাইন কালেকশন করেন যে কোনো জিনিস বিদ্যুতের কাজ করেন যেখানে মনে করেন যেখানে মনে করেন কারেন্ট আছে সেখানে কাজ করতে গেলে আগে নিশ্চিত হওয়ার জন্য আপনি কিন্তু টেস্টারটা ব্যবহার করবেন এই টেস্টারটা কিন্তু এখানে থাকে তো টেস্টারটা সর্বপ্রথম আপনি ব্যবহার করবেন টেস্টারটা ব্যবহার করে আপনি যদি নিশ্চিত হন যে আপনি কাজ করবেন তখন কিন্তু আপনি কাজ করতে পারেন এর এরপরে আপনার যখন এই রকম থাকবে এইরকম থাকবে এই দুটি তারে মনে করেন কারেন্ট থাকবে ঠিক আছে দুইটি তারে কারেন্ট থাকবে দুইটি তারে কারেন্ট থাকার কারণে আপনি মনে করেন এখানে এই দুই তার রিমুভ করে মানে এখানে একটি তার লাগাবেন একটি ইয়া লাগাবেন আরেকটা লাইন নেবেন তখন কিন্তু করবেন কি আপনি সর্বপ্রথম যে কোনো একটাকে রিমুভ করবেন দুইটাকে কিন্তু একসাথে ইনসুলেশন রিমুভ করবেন না যে কোনো একটা সুলাইবেন সুলানোর পরে একটা কানেকশন দিবেন দেওয়ার পরে এই তারটা কানেকশন দিয়ে একটু সরাই রাখবেন পরে এটাকে করবেন কুলার পরে দেখবেন যে আগে কোনটা খুলছি সবসময় নিউট্রেলটা কানেকশন আগে করবেন ফরে ফেসটা কানেকশন করবেন তো এই এই যে কাজগুলো যে অনেক সময় আমরা এই যাই নাও অনেক সময় কাজগুলি মানি না যে কোনো কাজ করার আগে সর্বপ্রথম আপনার টেস্টার দিয়ে চেক করতে হবে এইগুলো এই এই জিনিসটা কিন্তু সবাই জানি কিন্তু মানি না কিন্তু আসলে এই আমরা যদি সতর্কতা অবলম্বন না করে কাজ করতে যাই তাহলে কিন্তু আমাদের নিজের জীবন কাজের জায়গায় রেখে আসতে হয় আর সেই সাথে মনে করেন একটি মৃত্যু অনেকটি মানুষের কান্নায় এসে রূপান্তরিত হয় তার জন্য ইলেকট্রিশিয়ান ভাইয়েরা যারা রয়েছেন তারা অবশ্যই আপনারা ওই সামরার জুতানা অবশ্য প্লাস্টিকের যে স্যান্ডেল ম্যান্ডেল রয়েছে সেইগুলি ফা দিয়ে কাজ করবেন আর প্রত্যেকটা কাজের আগে আপনি একটা পুরান সুইচ লাগাইতে গেছেন বেশি অ্যাক্সিডেন্টগুলো হয় পুরান সুইচ লাগাইতে গেলে রিফেয়ারিং কাজ করতে গেলে দেখা গেছে যে এক তার কারেন্ট রয়েছে এরপরে উঠে দেওয়া একটা ওয়ারিং নিচে ছিল আরেকটা ওয়ারিং উঠে দিয়ে ফিরে বা কয়েকটা তার ছুড়াইছে বা কয়েকটা মানে কারেন্ট রয়েছে এই তার মানে মানে রিফেয়ারিং ওয়ারিং করতে গেলে অ্যাক্সিডেন্ট না বেশি হয় নতুন কাজে অ্যাক্সিডেন্ট হয় না নতুন তার আমরা যখন নতুন কাজ করি তখন কিন্তু আমাদের এই কারেন্টই থাকে না কারেন্ট তো আয়ারিং করার পরে লাস্টে কারেন্ট দিয়ে আগে কারেন্ট দেয় না এই যে রিপেয়ারিং কাজ করার আগে যেহেতু কারেন্ট দিয়ে কাজ করতে হয় তার জন্য সবার আগে টেস্টার ব্যবহারটা আপনারা সবাই করবেন কারণ বিষয়টা হচ্ছে কি একটা অ্যাক্সিডেন্ট একটি ফ্যামিলির সারা জীবনের কান্না তো আমারকে যারা ফলো করেন এটা কিন্তু ভিডিওর ভিতরে পড়ে না তো ভিডিওর ভিতরে পড়ে না এটা কোনো কাজের ভিতরে পড়ে না এটা একটা পরামর্শর ভিতরে পড়ে তো আমার যারা ফলো করেন আমার কিছু অন্ধভক্ত রয়েছে আমি জানি তাদের উদ্দেশ্য আজকের ভিডিওটা তৈরি করছি তো আশা করি আপনারা ওই ভিডিওটা সবার জন্যই সমান যারা টেকনিশিয়ান মেস ২০ বিশ বছর ধরে তিরিশ বছর ধরে কাজ করতে পারেন করতেছেন তাদের জন্য এই কথাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কোনো এক বা কারেন্টে হাত দিতে হলে সর্বপ্রথম টেস্টার দিয়ে চেক করে এটা কারেন্ট আছে কি সেই তার শনাক্ত করতে হয় সর্বপ্রথমে ডিবি বুডের ভিতরে হাত ঢুকাইতে গেলে ডিবি বুডের বডি কারেন্ট হয়ে রয়েছে কিনা সেগুলো আপনাকে খেয়াল করতে হবে যে 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 জায়গাগুলো কাজ করবেন সেই জায়গাগুলো আগে টেস্টার দিয়ে চেক করে আপনি কনফার্ম হয়ে টান রামা তাই কাজ করবেন আরেকটা জিনিস সবসময় খেয়াল রাখবেন আপনি এক জায়গায় কাজ করতেছেন তার কারেন্টে তার কাজ করতেছেন আর বাসার মধ্যে কিরান্ত আছে সেই হিসাবটা করতাছেন বাবে কিরছে পাচ্চারা কি কান্ত আছে কালকে কামু কি ওইখানে কাম করলে টেহা দিব কি না বা ওইখান থেকে কুন্দরে কামলন জেবো নানান কিচ্চা মাঝে মাঝে একটা দুই একটা গানও গায়ে ফেলাই না এগুলো করা যাবে না আপনি যখন কাজ করবেন এই কথাগুলো কেউই বলবো না আমি বেকল তারা বলছিলাম না কিছু গরু মারা বিদ্য আছে যে বিদ্যাগুলি সবসময় হাইডেমি থাকে কেউ বের করে না যখন আপনি কাজ করবেন তো সব সময় চিন্তা করবেন যে আমি এখন যে কাজ করতেছি আমার তো ন টেনশন আমার কোনো রকম কোনো কিছু মন মনে করা যাবে না কোনো গান গাওয়া যাবে না গান গাইলে কাজ চাইরে ইলেকট্রিক কাজটা চাইয়া পরে গানটা গাইতে পারেন আর গান গাইলেও একটা করতে পারেন আপনি যে তার জয়েন দিতেছেন আপনি যদি কেয়াল না থাকে একটার জায়গায় আরেকটা জয়েন মারবেন গান গাইলেও ওই সেন্সটা মাথায় রাখিয়া গান গাইতে হবে আর সব সময় এ দূরের চিন্তাভাবনা করান যাইতো না যে কোন জায়গায় গিয়ে ফিরিত করমু কী করতাম না কি ধর্ম কী ধর্ম না এইটা করন যেইত না একবারে মাথাটা ঠান্ডা করিয়া এরপরে কাজ করতে হইব তাহলেই একটা কাজে অ্যাক্সিডেন্ট ও দুর্ঘটনা কম হবে এগুলা মাইনে আসলে কাজ করার লে আপনারা নিজেরাও নিরাপদে থাকবেন আপনাদের ফ্যামিলিও নিরাপদে থাকবে আর আমি যে আজকে এই ভিডিওটা তৈরি করছি এই ভিডিওটা তৈরি করছি এই ভিডিওটাও স্বীকৃতি পাবে কারণ আমারে যারা ফ্লো ফলো করেন অনেক ভিডিও আমি ছোটো ছোটো ভিডিও তো এই ধরনের ভিডিও তো আর কেউ দেয় না এটি তো পরামর্শ কয় না কথায় আছে যে এই পাঁচশো টাকার চাইতে একটা সৎ উপদেশ অনেক ভালো তো তার জন্যই আমি কিছু কিছু উপদেশ আপনাদের মাঝে রেখে যাই আমি হয়তো থাকতাম না তো আমার কথাগুলি থাকবো তো যতদিন মানুষের আমার কথাগুলি উপকার হয় ততদিনই আমার কথাগুলি মনে রাখবো তো ভালো থাকবেন গুড বাই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম